নমস্কার, কুকিং করিডোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি আপনাদের সাথে আছি স্বর্ণা। আজকেও কিন্তু আপনাদের সাথে একটি মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আসলে আমি মাছ খেতে খুব পছন্দ করি, তাই বাসায় প্রত্যেক দিনই মাছের বিভিন্ন রেসিপি তৈরি করা হয়ে থাকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোলের রেসিপি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি রেসিপিটি কিভাবে তৈরি করি তা দেখতে থাকুন। মাছের ঝোল করার জন্য এখানে আমি পুঁটি মাছ এভাবে কেটে ভালোভাবে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর যেহেতু বেগুন দিয়ে ঝোল করব, তাই সাথে এভাবে ফালি ফালি করে বেগুন কেটে নিয়েছি, বেগুনটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। প্রথমেই আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, তারপরে তেলটা গরম হয়ে এলে একে একে মাছের পিসগুলোকে ছেড়ে দিব আর মাছগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার অপর সাইডও বেশ ভালোভাবে এরকমই লালচে করে ভেজে তারপরে তুলে নিব। মাছটা আবারও একটু উল্টে পাল্টে দিয়েছি, মোটামুটি কড়া করে মাছটাকে ভেজে নিয়েছি। এবার মাছ তুলে নিব। মাছ তুলে নিয়েছি, এই পর্যায়ে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়েছি, বেগুনটাও একটু তেলে ভেজে নিব। বেগুন ভেজে যদি ঝোলটা করা হয় তাহলে কিন্তু এর স্বাদ ভালো আসে, তাই আমি সবসময় চেষ্টা করি বেগুনটা ভেজেই তবে মাছের ঝোলে দিতে। আর হাতে যদি সময় কম থাকে তখন ফুটন্ত জলেও বেগুনটা ছেড়ে দিয়ে রান্না করতে পারেন, তবে ভেজে দিলে কিন্তু স্বাদ ভালো আসে। আমি একে একে বেগুনটাকে উল্টে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, দুই পাশে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। বেগুনের টুকরোগুলোকে তুলে নিয়েছি। এবারে মাছ ভাজার যে তেলটা ছিল ওর সাথে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। সাথে দিয়েছি এক চা চামচ জিরা ফোড়ন। জিরাটা ফোড়ন তুলে নিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। জল দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তাই একটু মোটামুটি বেশি পরিমাণে জল দিয়েছি, তবে খুব বেশিও দেওয়ার দরকার নেই যেহেতু বেগুনটা একেবারেই ভেজে সিদ্ধ করে নেওয়া আছে, মাছটাও খুব ভালোভাবে ভাজা আছে। এখানে আমি স্বাদ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এক টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর তিনটি কাঁচা মরিচও ফালি করে দিয়ে দিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ, জিরার গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ। এখানে আমি হালকা পরিমাণ একটু জয়ত্রী ফালি নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের ঝোলে। আমি কিন্তু মাঝে মাঝে মাছের ঝোল করার সময় একটু জয়ত্রী ফালি দিয়ে দেই, এতে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি জলটা ফুটে এলে ওই পর্যায়ে মাছ আর বেগুন সমস্ত টুকরোগুলোকেই একসাথে দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে দুই তিন মিনিট জাল করে নিয়েছি। হাই ফ্লেমে দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে আলতো হাতে একে একে মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। আমি আজকে এখানে টোটাল ৬ পিস মাছ রান্না করেছি।
ঝোলটাকে আরো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমি আর কিন্তু ঝোল টানাবো না, এটুকু ঝোল ঝোল রাখবো। এখন চুলার জালটা বন্ধ করে দিয়েছি। বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল একদম তৈরি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করার জন্য, আর বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার সাপোর্ট কিন্তু খুবই দরকার। তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর নিয়মিত আমার রেসিপিগুলো দেখার। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর নিয়মিত আমার রেসিপিগুলো দেখেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।